আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হেলথ টেস্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। বন্ধুরা, আজ যে পর্বে আমি আলোচনা করব প্রোস্টেট গ্ল্যান্ড বা বীর্যথলি, আমরা বাংলাকে যেটা বলতে পারি, এটার মূলত কাজ কি, এটা কি কাজ করে বা এর বিভিন্ন যে সমস্যা হয় বা এর রোগ সমূহ কি কি, এবং এটাকে ভালো রাখতে গেলে আমাদের কি ধরনের ব্যায়াম করতে হবে এবং কি ধরনের খাবার খেতে হবে, মূলত এই বিষয়গুলো কথা বলবো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। বন্ধুরা দেখুন, প্রোস্টেট গ্ল্যান্ড এটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই না, এটা আমাদের শরীরের ভিতরে অবস্থান করে। আমি এর আগের পর্বে মূলত অন্ডকোষ কী কাজ করে এটা নিয়ে বলেছিলাম। দেখুন, অন্ডকোষ এবং প্রোস্টেট গ্ল্যান্ড দুটো কিন্তু একে একজন একজনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখানে অন্ডকোষ মূলত যে স্পার্ম বা শুক্রাণুটা তৈরি করে, এটাই প্রোস্টেট গ্ল্যান্ডে কী করতেছে, পাঠাই দিচ্ছে। এবং আপনারা চিত্রে দেখলে দেখতে পারবেন, দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে এখানে দেখা আছে যে প্রোস্টেট গ্ল্যান্ডে এসে এই যে সেমিনাল ভেসিকল যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সেমিনাল ভেসিকলে কিন্তু এখানে মূলত স্পার্ম বা আমাদের শুক্রাণুটা এখানে জমা থাকে। তো দেখুন, এটা যখন কিনা স্ত্রীর সহবাস বা স্বপ্নদোষ বা অন্য যে কোনোভাবে যখন এটা বের হয়ে যায়, তখন এখান থেকে এটা বের হয়ে যায়। আর ঠিক সেই সময় দেখুন প্রোস্টেট গ্ল্যান্ড কী করে, এই যে দেখুন ওই যে আপনি যে নলটা দেখতে পাচ্ছেন বা ইউরেথ্রা যেটাকে আমরা বলি, প্রস্রাবের যে নালীটা, এই সময় কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড এটাকে চাপ দিয়ে রাখে দেয়, এরকম চাপ দিয়ে ধরে রাখে, ধরে রেখে কিন্তু সে সময় আপনার স্পার্মটা বা বীর্যটা সহজে বের হয়ে আসতে পারে। সে সময় কিন্তু আপনি যদি চেষ্টা করেন, পুরুষাঙ্গ দাঁড়ানো অবস্থায় কিন্তু আপনি চেষ্টা করলে কিন্তু প্রস্রাব করতে পারবেন না, তার কারণ সে সময় প্রস্রাবের নলটা বন্ধ থাকে। তো বন্ধুরা দেখুন, উত্তেজিত অবস্থায় অনেকের কিন্তু বীর্য আসার পূর্বে সাদা এক ধরনের তরল পদার্থ আসে, এটাকে আমরা কিন্তু মূলত ইসলামিক পরিভাষায় মজি বলা হয়। তো এটা আসে মূলত এই কারণে যাতে বীর্যটা সহজে আসতে পারে, অর্থাৎ রাস্তাটাকে ক্লিয়ার করার জন্য, এই জন্য কিন্তু মূলত আগে এটা আসে। আমাদের অনেক ভাই আছে এরকম যারা বলেন যে হুজুর আমার তো এই সমস্যা বা আমার তো এরকম আসতেছে, অথবা আপনার হয়তো মানসিকভাবে উত্তেজিত বা অশ্লীল কোনো কিছু দেখলেন, অশ্লীল কোনো কিছু শুনলেন, তো প্রথমে কিন্তু কি হবে, এই যে মজিটা যেটা, এটা কিন্তু আপনার আগে বের হয়ে আসবে। এবং এরপর যদি আপনার বীর্যপাত কোনো কারণে না হয়, তো স্বাভাবিকভাবে যখন আপনি প্রস্রাব করতে যাবেন, প্রস্রাবের পর কিন্তু দেখবেন যে আপনি এরকম মিষ্টি শিরার মতো বা একটু হালকা ভারী পদার্থ কিন্তু আপনার প্রস্রাবের পর প্রস্রাবের দাঁতে বের হয়ে আসবে। তো এটাকে অনেকে বলে কি, অনেক ছেলেপেলে যারা আছে অবিবাহিত বিশেষ করে, তারা ভাবে যে এটা হয়তো আমার ধাতু ক্ষয় বা ইত্যাদি সমস্যা হচ্ছে। তো এটা কিন্তু তা না, এটা হচ্ছে যে আপনি যে উত্তেজিত ছিলেন, তো এই সেই সময় প্রস্টেট গ্ল্যান্ড থেকে এই রসটা নির্গত হয় আর এটা প্রস্রাবের সঙ্গে আপনি বের হয়ে আসছে, এটাই কিন্তু মূল সমস্যাটা। তো বন্ধুরা দেখুন, এই প্রোস্টেটের কিন্তু অনেক রোগ আছে, হ্যাঁ, তবে সাধারণত এই প্রোস্টেটাইটিস বা প্রোস্টেট ডিসঅর্ডার যে রোগগুলো, এগুলো সাধারণত বয়স্কদের বেশি হয়, এটা সাধারণত অল্প বয়সেই বা মাঝ বয়সী ছেলেদের খুবই কমই হয়। তবে হ্যাঁ, আপনি যদি অতিরিক্ত পরিমাণ মাত্রা অতিরিক্ত যদি আপনি হস্তমৈথুন করেন, সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে, এই সমস্যাটা কিন্তু এটাকে উড়ে দেওয়া যাবে না, এটা হতে পারে। তো প্রোস্টেটের সমস্যা হইলে আপনি এটা কীভাবে বুঝবেন, দেখুন প্রোস্টেটের সমস্যা হলে আপনার প্রস্রাবের সঙ্গে এরকম হালকা রক্তের মতো আসবে বা অনেক সময় পুজের মতো দেখা যাবে প্রস্রাবের পর, আপনি প্রস্রাব করে শান্তি পাবেন না, মনে হবে যে আর একটু প্রস্রাব না ভিতরে রয়ে গেছে, প্রস্রাব করতে করতে হঠাৎ করে প্রস্রাবটা আটকে যাবে, এই যে সমস্যাগুলো কিন্তু আপনার হবে, সাথে কোমর ব্যথা হতে পারে, ইত্যাদি সমস্যাগুলো কিন্তু প্রোস্টেট ডিসঅর্ডার বা প্রোস্টেটাইটিস হলে আমরা এই সমস্যাগুলো কিন্তু দেখতে পাই রোগীর মাঝে। তো এই যদি এই ধরনের কোনো সমস্যা হয়, আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে দ্রুত যেতে হবে এবং আপনার সমস্যাগুলো বলতে হবে। সেক্ষেত্রে আপনার টেস্ট যদি লাগে, টেস্টের প্রয়োজন হতে পারে, টেস্ট করতে হবে। এই তো দেখুন আপনি, এছাড়া মানে প্রোস্টেটের স্বাস্থ্য ভালো রাখতে আপনি কী কী ধরনের খাবার খেতে পারেন। প্রোস্টেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে, পুষ্টিকর খাবার তো কোনো বিকল্পই নেই। আপনি সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বাদাম খেতে পারেন, সূর্যমুখীর বীজ খেতে পারেন, ওমেগা থ্রিযুক্ত খাবার বা সেলেনিয়াম জাতীয় খাবার, আবার আছে আপনার দস্তযুক্ত খাবার, ইত্যাদি খাবার আপনি খেতে পারেন। এছাড়া শীতকাল আসতেছে, এবং শীতকালে বিভিন্ন ধরনের সবজি বাজারে পাওয়া যায়, বিভিন্ন ধরনের শাক সবজি, পালং শাক, গাজর ইত্যাদিতে কিন্তু অনেক পরিমাণে ভিটামিন এবং মিনারেলস রয়েছে, তো আপনারা এগুলো খেতে পারেন। পাশাপাশি আপনার শারীরিক ব্যায়াম করবেন, বিভিন্ন ধরনের ব্যায়াম, তো ব্যায়াম নিয়ে হয়তো আমি আরেকটা ভিডিও ইনশাল্লাহ তৈরি করবো, এখানে কেজাল এক্সারসাইজ আছে বা বিভিন্ন ধরনের
ব্যায়াম আছে স্পেসিফিক, মূলত এই যে আমাদের যে নিচের যে মাসেলগুলো আছে এই মাসেলগুলো অনেক সময় দুর্বল হয়ে যায়, এগুলোকে সবল করার জন্য অনেক ধরনের ব্যায়াম আছে। তো ব্যায়ামগুলো নিয়ে আপনারা যদি চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি পরবর্তীতে আবার একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। বন্ধুরা, আর সবশেষে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে ডাকি আপনাদেরকে, আমাদের মধ্যে অনেক শিক্ষিত অশিক্ষিত অনেক ভাই যারা আছে বা অনেক মা বোনরা আছে, তো আমরা কিন্তু একটা মনের মধ্যে কমন প্রশ্ন রয়ে যায় যে আসলে আলট্রা যখন করা হয় বা আলট্রাসোনোগ্রাফি যখন করা হয় তখন ডাক্তাররা কি আসলে বাচ্চাদের বা সন্তানের লিঙ্গ দেখে কি বলে দিতে পারে যে আসলে গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে? আসলে কিন্তু ঘটনা এমনটা না। এই যে আমি এতক্ষণ প্রোস্টেট বা বিদ্যুৎথলির কথা বললাম, এটাই কিন্তু হলো মূল ফ্যাক্টর। দেখুন, যখন ডাক্তার সাহেব বা যখন আলট্রা করা হয় উনি যদি তার সিগনালে যদি দেখতে পান যে প্রোস্টেট গ্ল্যান্ড আছে, তখন অনেক আপনাকে বলে দিবে যে হ্যাঁ আপনার গর্ভের সন্তান ছেলে। তার কারণ প্রোস্টেট গ্ল্যান্ড শুধুমাত্র পুরুষের থাকে, মহিলাদের কিন্তু থাকে না। আর যদি উনি দেখে যে না এখানে প্রোস্টেট গ্ল্যান্ড তিনি পান নাই, তখন আপনাকে বলে দিবে যে আপনার গর্ভের সন্তান মেয়ে। তো এটাই কিন্তু হলো মূল বিষয়। এতদিন যারা আপনারা হয়তো ভাবছেন যেহেতু আলট্রাতে ছেলেদের বা সন্তানের লিঙ্গ দেখে বলে দেয় যে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান, এটা কিন্তু আসলে ভুল ধারণা। বন্ধুরা, এই ছিল আমার আজকের মূল ভিডিওর বিষয়। আশা করি আপনাদের ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।